হ্যালো এভরি ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে দেখো আমি সবার আগে এই বলটা হাতে নিয়ে আছি হ্যাঁ এই বলটা একটা ঘনবস্তু এই ঘনবস্তুটার নাম কি একে বলে হচ্ছে গোলক বল এক ধরনের গোলক তো আমরা আজকে পড়ব দশম শ্রেণীর গোলক চ্যাপ্টারটা তো চ্যাপ্টারটা শুরু করা যাক সবার আগে ছবিটা দেখে নিই এই যে দেখো পাশাপাশি আমি দুটো গোলক এঁকেছি এটা পূর্ণ গোলক এটা অর্ধ গোলক হ্যাঁ এটা একটা বৃত্ত এঁকেছি কারণ এটাকে যদি আমি শেড দিতাম তবে তোমরা বুঝতে পারতে যে এটা একটা গোলক এরকম করে শেড দিয়ে দিলে তবে বুঝতে পারতে এটা থ্রি ডাইমেনশনাল যেহেতু পিকচার সেই জন্য একটু আমাদের কল্পনা করে নিতে হয় এটা বৃত্ত নয় এটা একটা গোলক একই রকমভাবে পাশে অর্ধবৃত্তটা অর্ধ গোলকটা আমি এঁকেছি এবার আমরা সূত্রগুলো শিখে নিই গোলকের ক্ষেত্রে গোলকের বক্রতল বা সমগ্রতলের ক্ষেত্র সূত্র হচ্ছে ফোর পাই আর স্কোয়ার গোলকের ক্ষেত্রে একটাই তল গোলকের এই বেঁকানো তলটাই একটাই তল গোলকের ক্ষেত্রে কিন্তু আর কোনো তল নেই এর দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতাও নেই এর শুধুমাত্র আছে ব্যাসার্ধ কারণ গোলক মানে হচ্ছে অসংখ্য বৃত্তকে একসঙ্গে যদি জুড়ে দিই তবেই এই গোলকটা সৃষ্টি হয় তার মানে এখানে যদি যে কোনো প্রস্ত ছেদে গোলকটাকে যদি কাটো তাহলে তোমরা একটা বৃত্তই পাবে সেই জন্য গোলকের বক্রতল ক্ষেত্রফল বা সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে গিয়ে শুধুমাত্র আর বলে আর নন জিনিসটা আছে যেখানে আর হচ্ছে গোলকের ব্যাসার্ধ এখানে যদি গোলকের কেন্দ্র হয় কেন্দ্র থেকে একদম পরিধি বরাবর যেই সরলরেখাটা আঁকা যায় সেটাই হচ্ছে গোলকের ব্যাসার্ধ এবার গোলকের আয়তন গোলকের আয়তনের সূত্র হচ্ছে ফোর বাই থ্রি পাই আর কিউ অর্ধ গোলকের বক্রতলের ক্ষেত্রফল ব্যাপারটা ভালো করে বুঝবে এই গোলকটাকে যদি আমি অর্ধেক কেটে দিই যেমন এই বলটাকে এই বলটাকে যদি মাঝ বরাবর কেটে ফেলি তাহলে যেটা পাবো সেখানে কিন্তু একটা ফাঁকা বাটির মতন অংশ পাবো রকম যদি ফাঁকা বাটির মতন অংশ হয় তার বক্রতলের ক্ষেত্রফল মানে এই ভালো করে ছবিটা দেখো এই পিছনের টুকুনটা বা সামনের টুকুন যে কোনো একটা অংশ নিব তার ক্ষেত্রফল কি হবে পুরোটার ক্ষেত্রফলের অর্ধেক অর্থাৎ ফোর পাই আর স্কোয়ারের জায়গায় হয়ে যাবে টু পাই আর স্কোয়ার কিন্তু যদি এটাই বলে নিরেট অর্ধক লোকের বক্রতলের ক্ষেত্রফল অর্থাৎ এই অর্ধেকটা তো আছেই তার সঙ্গে বাটিটা মাথায় মাথায় পূর্ণ আছে অর্থাৎ এই ছবিটাতে ভালো করে দেখো মাথাটাও পূর্ণ করা আছে এই রকম যদি অর্ধক লোকের বক্রতলের ক্ষেত্রফল বলে তার সূত্র হবে হচ্ছে থ্রি পাই আর স্কোয়ার কারণ মাথাটাও একটা বৃত্ত আর সেই বৃত্তটারও ব্যাসার্ধ হয় আর আর সেই আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফলটাও এই বক্রতলের ক্ষেত্রফলের সঙ্গে জুড়ে যাবে এক্ষেত্রে কিন্তু দুটো তল আছে একটা হচ্ছে এই তল আর উপরটা হচ্ছে একটা বৃত্ত সেটা হচ্ছে সমতল তাহলে নিরেট অর্ধগুলোকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হয়ে যায় থ্রি পাই আর স্কোয়ার এবার অর্ধ আয়তন যেটা গোলকের আয়তন তারই অর্ধেক এক্ষেত্রে নিরেট হোক আর ফাঁপা হোক কোনো যায় আসে না অর্ধ আয়তনের সূত্র হবে হচ্ছে টু বাই থ্রি পাই আর কিউব সাথে আরেকটা সূত্র আমি জুড়েছি সেটা হচ্ছে ফাঁপা গোলকের আয়তন এই গোলকটার ভিতরে ধরো আরেকটা গোলক আছে মানে ভিতরে ছোট্ট একটা বৃত্ত তার উপর দিয়ে ঘিরে একটা বড় সরি ভিতরে একটা ছোট গোলক তাকে ঘিরে একটা বড় গোলক তাহলে ভিতরের যে ফাঁপাটা আছে যেই সরু অংশটা কল্পনা করতে পারছো সেই অংশটার আয়তনের সূত্র সেটা কী হবে বড়োটার আয়তন থেকে ছোটটার আয়তন বাদ দিলে যেইটুকুনটা পড়ে থাকে সেই আয়তনটা বড়টার আয়তনের বড়টার ব্যাসার্ধকে আমরা বড়ো হাতের আর আর ছোটোটার ব্যাসার্ধকে ছোটো হাতের আর ধরেছি তাই গোলকের আয়তনের সূত্র হচ্ছে ফোর বাই থ্রি পাই ইন্টু আর কিউব বড়ো হাতের আর কিউব মাইনাস ছোটো হাতের আর আজকে আমরা চ্যাপ্টারে শুধুমাত্র সূত্রগুলো শিখব পরে অনুশীলনীর আগে উদাহরণগুলো বুঝে নিব তারপরে আসবো অনুশীলনীতে আজকের জন্য এতটুকু নেই